করতেন কি না হ্যাঁ সকালে আলামত পাওয়া গেছিল যে পায়রা পাওয়া যাবে ওই যে আমি যে বলি যে কালারের শহর ওরা তো চক 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 যেটা করবে সাদা এই একবার আমি ঢাকায় পাঠাইছিলাম বিক্রি করতে যে মনে হয় আমি আধার খানেক টাকা কেজি পাবো এই 150 টাকা দাম কয় না চিত্রা একটা বিষয় তুমি তো খুব টেস্টি মাছ এটা আমি ভাগ দিছি শিখিনি বড় বড় সাইজে ভেটকিও পাইছে যাক 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 আমাদের দুবেলা হবে আর কি খাবার দেখছেন স্বাগত জানাচ্ছি সবাইকে আজকে এই সরু খালের মাথায় গিয়ে কাদায় হেঁটে হেঁটে পায়রা মাছ ধরবো আমরা সুন্দরবনের মামদো নদীর একটি খাল খুব সরু খাল এই খালের ঠিক নামটিও আমাদের জানা হয়নি বা জানা যায়নি তো আগে থেকেই আমাদের জেলে ভাইরা নির্ধারণ করে রেখেছিলেন যে এই খালের ভেতরে ঢুকে আজকে আমরা শেষ ভাটাতে মাছ ধরব ধরতে পারেননি ধরা গেছে কি দেখনি খালের একেবারে শেষ প্রান্ত পর্যন্ত যাব আমরা খালের আগে চলে যাবে মাছ উপরে কি দেখতেছেন গলদা 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 হ্যাঁ খেয়াল রাখতেছেন না সবাই একদিকে ফিরে থাকলে হয় না এদিকে একটু ঘুরে ধরে দেখি আমরা তো সব মাছের দিকে ঘুরে যাও আমাদের বেলায়েত ভাই যেটি বলছিলেন সেটি হচ্ছে যে সবাই যদি মাছের দিকে তাকিয়ে থাকি আমরা সেক্ষেত্রে বাঘের আক্রমণের সম্ভাবনা থেকেই যায় সুন্দরবনে একটু বেখেয়াল হলেই তাই বাঘে আক্রমণ করে বসে এবং সেজন্য অন্তত প্রত্যেককেই তার আশেপাশে চোখ বুলাতে থাকতে হয় চোখ কান খাড়া রাখতে হয় সব সময় খুব ভয়ঙ্কর বিষ বিষাক্ত সামনে মাছ ধরা চলে আসেন আমি ভাগ দিছি শিখিনি বড় বড় পাইছে ভেটকিও পাইছে আরে সবচেয়ে বড়টা আমার আসতেই হচ্ছে কিছু করার নাই ভাই জায়গা থেকে মাছ কোথায় নিয়ে আসতেছে সব পায়রা বাহ দারুন 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 গামছা করে বান্ধে নিয়ে আসলেন দারুন দারুন প্রচুর আগা আসেন
অনেক আগায় কতগুলো আছে কত দিল না এটা দুটোই এটা তো ভালো লাগে দুই পাশে পায়রা আর কি বলে জানো এটাকে পায়রা দাজনি মাছ চিত্রা বলে আর কি চিত্রা ওই ছোট গা না তো আরে এ বড় গুণ কইছ বাহ 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 দারুণ কাটা ফুটাই না জানো 30 পিস 30 কি 50 পিস পিস হবে যাক 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 আমাদের দুবেলা হবে আর কি আবার দেখছেন এই মাছের কেজি কত এমনি কোটিতে 300 টাকা কেজি কিলো এগুলো এগুলো হ্যাঁ আর এই ছোটটা আরে ছোটটা আছে 200 টাকা 250 টাকা 250 টাকা আর আমরা আরে বাবা এটা কি ইয়া দাম মহাজনের হ্যাঁ কোটিতে দাম আর কি আড়তে আড়তের দাম ওহ কি বড় সাইজ দারুন দারুন একদম তাজা তাজা একেবারে তাজা হ্যাঁ সকালে আলামত পাওয়া গেছিল যে পায়রা পাওয়া যাবে এদিকে একদম আগামারে আসছে আমরা যখন জাল দিয়েছিলাম তখন থেকে মাছ এই জালের গায়ে গিয়েছিল তখন তো বললাম যে এর ভিতরে মাছ অনেক মাছ পায়রা মাছ আছে জি দেখ এক জালের মাছ তো কম না এক খালের মাছ হিসেবে আরো তো আমরা মনে করেন ধরা ধরা খাল তো পানি শুকায় না আরো পানি শুকায় না খালটা ধরে মানে চুরি কুট করে আইছি মানে ধরে গোড়া থেকে ধরবে সেই সময় একটু মাছ কম হয় আর আমরা বড় মাছগুলো সব গোড়ায় থাকে এই পানি বেশি থাকলে মাছগুলো ধরা যায় আধা অবস্থা হয়ে গেছে আমাদের মাছ খাবাস দেখি ঠিক আছে হ্যাঁ একটু সে গেছি হ্যাঁ ম্যাম সব যাবে করতেছেন কি এখন মাছ কি আরো আছে মনে হয় কি সিস্টেম এটা এটা দারুণ সিস্টেম ও হো তার মানে হচ্ছে যে এরপরে আর এই দেখ মাছের কোনো রেহাই নাই নিস্তার নাই ধরা পড়তেই হবে হ্যাঁ এখন কি মাছ খোটা যাবে এখন এই যে শুকিয়ে গেছে মাছ খুঁটবে এর মধ্যে দেন দাদা 1600 এক টাকা করিয়া শুই 1600 এক টাকা এই যে ইয়েটা চিংড়ি মাছ সব উঠে গেছে যাক চিংড়ি মাছ গুলো সব চলে আসছে কই পায়রা কই ছেড়ে দেন আমি ধরলাম কিচ্ছু করলাম না ওরে বাবা দিছে কিরাম হয় ভাই খুব বিষাক্ত বিষাক্ত ধরলাম বাড়ি মার দাদে কাটা কোন খানে কাটা আছে কাটা সব জায়গায় কাটা ভাই কাটা মারলে যন্ত্রণা করবে খুব বিষ কিন্তু হ্যাঁ সেই যন্ত্রণা দিবিছে না সুন্দরবনে কাদা এবং পানির মধ্যে চিংড়ি মাছ সহ নানান ধরনের মাছ তারা কিন্তু নিজেদেরকে একরকমের কেমন ফ্লেস করে রাখতে পারে, কাজেই সেখান থেকে মাছগুলোকে বের করে আনা সেটি খুব সহজ কাজ নয়, যদিও তারা খুবই পারদর্শী। আমাদের মতো মানুষজন আসলে এখান থেকে মাছ ধরে নিয়ে আসতে পারবে না। এই যে যেমন জেলেরা দেখছেন যে কাদা এবং পানি সহ
শুধু গোল পাতা দিয়ে যেভাবে টেনে নিচ্ছেন তাতে করে কোনো মাছেরই আসলে লুকিয়ে থাকার উপায় থাকে না। শান্তি লাগে সহজ এই যে আমরা আর আমার সামনে তো আছে আমার পিঠি সাইন বোর্ড আছে সুন্দরবন দর্শন তাড়াতাড়ি হাঁটতে হবে চলার গেলি করবো চলার গিয়ে তখন চুলো করবো একটু কামড়াই খারাপ হয়ে যাবে বেশ পরিশ্রম হয়েছে আমাদের সবার, তবে সে পরিশ্রমের সুফলও এসছে। আমরা প্রচুর মাছ পেয়েছি, বিশেষ করে পায়রা মাছ বা চিত্রা মাছ। না কিরাম দেখা যাচ্ছে। এই একবার আমি ঢাকায় পাঠাইছিলাম বিক্রি করতে, যে মনে হয় আমি হাজার খানেক টাকা কেজি পাবো, 150 টাকা দাম কয় না। সেরে না তা কি খাবে? ওই যে আমি যে বলি যে কালারের শহর, ওরা তো চকচক চকচক যেটা করবে সাদা, আর এটা বরফে দিলি তো একটু কালো হয়ে যায়। 150 টাকাও দাম কয় না, 500 টাকা মোংলায় কইছে দাম। আমি দিনে ওই টাকা শহরে বেচতে যাচ্ছি, আর তাও চায়ের মোল 1-2 কেজি না পাঠায় দিছি, 150 টাকা দাম কয় না। বাদাম তুলে আসতেছে পলিথিনের পাল আর কি। সুন্দরবনের এই সিজনের নাম দিয়েছিলাম লবণ জলে জীবন জলে। এই মানুষগুলো লবণ পানিতে জ্বলছে বছরের পর বছর ধরে, তাদেরই গল্প শোনানোর চেষ্টা করছি। আজকে বিদায় নিচ্ছি, পরের পর্বে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন।